হ্যালো প্রিয়াস দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটা নিয়ে আসা হলো এটি হলো এখানে যে রুই কাতল মাছের পোনা 31টি মাছ রয়েছে, সরাসরি পুকুর থেকে সম্প্রচার করা হচ্ছে এই আজকের মাছের এই ভিডিওটা। হ্যাঁ প্রিয়াস দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যে মাছগুলো দেখতেছেন সম্পূর্ণ মাছ আমরা বিক্রয় করে থাকি, হতে সারা বাংলাদেশের মাধ্যমে যে কোনো প্রান্তে সরাসরি হোম ডেলিভারি। এই সাইজের মাছের পোনাটা সব মাছ 31টি মিলে হবে 50টা থেকে 60টা কেজি অথবা 70টা কেজি হতে পারে। সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনারা কিভাবে চাষ করলে হতে ভালো ফলন পেতে পারেন, অনেক চাষি ভাই রয়েছে যারা মাছ চাষ সম্পর্কে তারা দুর্বল এবং কি মনে করতেছে অনেকটাই লস কিংবা আরও কয়েকটাই লাভ। হ্যাঁ দর্শক, আপনারা কিছু কিছু ক্ষেত্রে মাছ চাষ এবং কি ভালো ফলন করতে পারবেন, সেটি হবে গা আপনারা যদি সব মাছ একত্রিতভাবে আপনারা কিছু কিছু মাছ দিয়ে আপনাদের পুকুরে কিংবা জলাশয়ে আপনারা পূর্ণতা করে রাখিলে তারপরে আপনারা চাষ করতে পারেন। আপনাদের যে কোনো একটা বড় আয়ত্তের পুকুর হতে গভীরতা পানি থাকলে সেই পুকুরটা আপনারা নির্বাচন করেন, তার মাধ্যমে যে কোনো মাছের পোনা অল্প অল্প করে আপনারা মিক্সচার মাছ হিসাবে নিয়ে চাষ করতে পারেন। আমাদের এখানে সব রকমের মাছের পোনা রয়েছে, যে কোনো মাছের পোনা আপনারা পুকুরের জন্য চাষ উপযোগী হিসাবে গড়ে নিতে পারেন। এখন বর্তমানে সময়ে শীতকালের জন্য এই রুই কাতল মাছের পোনাটা কোনো সমস্যাই নয়, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনারা সব দিক দিয়ে মিলে শীতকালের জন্য এই মাছটি চাষ উপযোগী হিসাবে আরও বেশি ফলন পেতে পারেন। মাছের খাদ্য খৈল কোড়া বসি অতি আপনারা ইত্যাদি হিসাবে অনেক কিছু দিয়ে থাকতে পারেন, তার মাধ্যমে আপনারা কিছু কিছু খাদ্য দিতে হবে, সেটি আপনারা সার ব্যবহার করতে হবে। যেমন ইউরিয়া সার রয়েছে, যেমন আপনারা খৈলের সাথে একত্রিতভাবে মিক্সারভাবে ভিজিয়ে রাখলে তারপর আপনারা ওই খাদ্যটা ব্যবহার করিলে সেই ক্ষেত্রে মাছ আরও দ্বিগুণত্ব ফলন ভালো হয়ে থাকে। মাছ তাড়াতাড়ি বড় হওয়ার জন্য আপনারা এইভাবেই প্রস্তুতিটা করে নিতে পারেন। পুকুরের জন্য কিছু কিছু ক্ষেত্রে সার মাইটা কিংবা ইউরিয়া সার এগুলো আপনারা ব্যবহার করতে পারেন এক মাস পরপর, সেটি আপনার খাদ্যের সাথে মিক্স করে দিতে পারেন অথবা কিংবা আপনারা আলাদাও ব্যবহার করতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না, আমাদের পাশেই থাকুন অথবা আমাদের সাথে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দেখায় দেবো।